মাননীয় প্রধানমন্ত্রীর আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, একেবারে সামনেই পড়ছে আমার সিটটা মাননীয় স্পিকার, উনি সব আমারে দেখতে পান, আমরা তো নড়াচড়ার কোনো সুযোগ নাই, সব বিরোধী দল এবং স্বতন্ত্র উনার চোখের সামনে পড়ে গেছে, আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না, ভিতরেও পারতেছি না। মাননীয় স্পিকার, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, অনেকেই বলেন যে স্বাধীনতার সপক্ষের সরকার থাকলে কি হয় আর স্বাধীনতার বিপক্ষের সরকার থাকলে কি হয়। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে বলতে চাই, স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে তখন কি হয়? হয় হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়, সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে পদ্মা সেতু বানানো যায়, আপনি দেখেন এই রূপপুর পারমাণবিক কেন্দ্র বানানো যায়, টানেল বানানো যায়, মেট্রো রেল বানানো যায়। আমি এয়ারপোর্টে, এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ফুটবল খেলায় যখন ফরিদপুরে যেতাম, মাদারীপুরে যেতাম, আমার সারা দিন কেটে যেত, কিন্তু এই ব্রিজ হওয়ার পর আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ যাই নাই। মাননীয় স্পিকার, আর 2 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এইটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে উঠলে এয়ারপোর্টে যাইতে আমার বিশ্বাস যে সবচেয়ে অপছন্দ যারা করে এই সরকারকে, তাও এলিভেটেড এক্সপ্রেস হয়ে মুখ লুকিয়ে লুকিয়ে কোনো রকম চলে যায় এয়ারপোর্টে, মনে করে যে এই জিনিস হওয়ার পর তো আর অন্তত এই প্রতিবাদ বা সমালোচনা করা সাজে না এদের। আমি আরেকটা জিনিস বলি, মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয়? বোমাবাজি হয়, 21শে গ্রেনেড হামলা হয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে, আমি আগেই যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয় আমি আগেই জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম, এই সিটগুলো কি তাদের ছিল কিনা। আমি নিশ্চিত হয়েছি যে এই সিটগুলোতে ওনারা ছিলেন না, কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না, পারি না, পারি না মাননীয় স্পিকার। আমি আরেকটা জিনিস, আপনি হয়তো আর সময় নাই মাননীয় স্পিকার, আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, এত সফলতার মধ্যেও আমাদের কিছু সমস্যা আছে মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার, আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। আমি আজকের প্রথম দিনে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, এইসব নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো, তবে একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, একেবারে সামনেই পড়ছে আমার সিটটা মাননীয় স্পিকার, উনি সব আমারে দেখতে পান, আমরা তো নড়াচড়ার কোনো সুযোগ নাই, সব বিরোধী দল এবং স্বতন্ত্র উনার চোখের সামনে পড়ে গেছে, আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না, ভিতরেও পারতেছি না। তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে যারা বসছেন তারা তো সকল ক্ষমতার উৎস, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় হয়তো চোখে দেখতে পারেন না, তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দেখবেন, পিছনে যারা আছে এদেরকে যদি একটু চেক করেন তাহলে। এক মিনিট, ধন্যবাদ মাননীয়, ধন্যবাদ।